আমি গতকালকে মাত্র মাত্র একদিন হয়েছে আমি রেজিগনেশন দিয়েছি, এটা নিয়ে পরে পরে ভাবা যাবে। আপনার কোন বক্তব্যগুলো আর একটু শুনিনি বা মানিনি? না না, ওই ব্যাপারে তো আমি কিছু, আমি রেজিগনেশন আমি ওই ব্যাপারে আমি কিছু এখন যদি গৃহীত না হয় আপনার যে মানে লেটারটা সাবমিট করা হলো সেটা যদি গৃহীত না হয় তাহলে আগামী দিন আপনি কি করবেন এই পার্টিতে? ঠিক আছে, দেখা যাক এখন তারা কি স্টেপ নেয়। স্টেপ নেওয়ার পরে আমি বাকি স্টেপ গুলি আমি আপনাদের দল থেকেও পদত্যাগ করেছি। হ্যাঁ, দল থেকে তাহলে এখন একেবারে সাধারণ একজন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক। এবার যদি নতুন করে কোন রাজনৈতিক দল থেকে আপনার ডাক পড়ে তাহলে কোন দলে যেতে পারেন আপনি? আপনি ডাক তো সবখান থেকে করবে এটা জানি, কিন্তু দেখা যাক আমি আমার কর্মীদের সঙ্গে কথা বলে কি করা যায় চিন্তা ভাবনা করবো। এখন ওই বিষয় নিয়ে তিতরাল্যান্ড এবং গ্রেটার তিতরাল্যান্ড দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে ব্যাখ্যা করবেন? এটা এটা সম্পর্কে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো। আপনাদেরও তো সেই বক্তব্য ছিল তিতরাল্যান্ডের এবং আরো একটি দল সেখানে গ্রেটার তিতরাল্যান্ড শব্দটি উচ্চারণ করছে। বিজেপি, তৃণমূল কংগ্রেস কিংবা তিপ্রামত, এই তিনটি রাজনৈতিক দল থেকে কি গতকাল থেকে আজ পর্যন্ত আপনাকে কেউ ফোন করেছে? না, বিজেপি করেছে, আমাদের ডেপুটি সিএম সাহেব করেছে, সিএম সাহেব করেছে, তিপ্রামতার চেয়ারম্যান আমরা মহারাজা ফোন করেছে, তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে ফোন করেছে। আচ্ছা, বিগত দিনে আপনি পার্টিতে থাকার সময় মানুষের মানে যে সুযোগ সুবিধাগুলো আপনি কি মানে ঠিক মতো দিতে পেরেছেন? আপনার কি মানে যে মানে বক্তব্য ছিল পার্টিতে কি আপনার মানে শুনতে ওরা? তো আপনি মানে ছাড়ার কারণটা কি যদি শুনতে তাহলে মানে কারণটা কি? কারণ আমার আগামী দিনে কি রাজনীতিতে থাকবেন না বা থাকবেন এরকম কোনো কিছু? এখন ভাবছি মাত্র একদিন হয়েছে, দেখা যাক কালকে পরশু করছি, আর বেশি দিন নেই ইলেকশনের বাকি, তো সেই মানে পর্যায়ে মানে তো সেই জায়গায় আমাদের মানে আপনার এলাকার মানুষ এখন মানে কোথায় যাবে মানে এরকম বিষয়ে কি আপনার মানে এখানে যারা আছে যেখানে আছে এখানে থাকবে? আপনি কি দিতে পারেন মেশিন নেওয়াসি? আমি মোটামুটি সবকিছু দিয়েছি। কি দিতে পারেননি, কি দিতে যা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন? নির্বাচনের আগে প্রতিশ্রুতি তো আমি ত্রিপালেন চেয়েছি, আমরা ত্রিপালেন তো আমরা দিতে পারিনি। সে মান অভিমান বা সে অভিযোগে কি আপনার আইপিএফটি ছাড়া? না, ওইটা তো ওইটা অপশন হিসেবে আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার পার্সোনাল এই পার্সোনাল প্রবলেমগুলোকে আগে দলকে জানিয়েছেন বা? সর্বশেষ সিপিএম থেকে কি কেউ ফোন করেছে আপনার? হ্যাঁ, কেউ ফোন করেছে এমএলএ প্রভাত চৌধুরী, আমরা ফোন করেছি দলে আসার জন্য, ফোন করেছি আমাকে, ফোন করেছি কেন এরকম হয়েছে সেটা জানা যাবে। সিমনাবাসীর কাছে কি বার্তা থাকছে আপনার? সিমনাবাসীর কাছে আমার বার্তা এটাই থাকবে, আপনারা চিন্তা করবেন না, আমরা আমি যেভাবে এমএলএ হিসেবে আপনাদের সামনে ছিলাম সুখে দুঃখে, এবং এমএলএ ছাড়ার পরও আমি আপনাদের কাছে থাকবো, এবং ভবিষ্যতে আমি আপনাদের সঙ্গে আপনার যা যা অসুবিধা সেখানে আমি অবশ্যই এগিয়ে আসবো। আগামীতে যদি উপনির্বাচন হয়ে থাকে নিশ্চয়ই হবে, সে জায়গায় কি আপনি কে দাঁড়াবেন আবার? সেটা আলাদা বিষয়টা আমি দেখবো ছয় সাত মাস। নিজে কি কোনো পার্টি করতে চাইছেন? না, নিজেই করেন।